আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস, আজকে একটা ফানি মানে মজার একটা ভিডিও নিয়ে আসছি। বিষয়টা হলো যে আপনারা তরমুজ দিয়ে কিভাবে মাছ মারবেন, এই বিষয়টা আজকে তুলে ধরবো। তা আমাদের সাথেই থাকুন, এটা আসলে ফেক ভিডিও না, আপনি এভাবে মাছ মারতে পারেন। তা আমরা বিস্তারিত আলোচনা করবো পরে। সম্মানিত বিয়স, আজকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করলাম। দেখেন ওই তরমুজ দিয়ে কিভাবে মাছ মারতে হয়, আমি পুরা থিওরিটা আজকে আপনাদেরকে দেখাবো। তো এই প্রথম অবস্থা আপনি একটা তরমুজ নেবেন, তরমুজ নিয়ে এটা মিডল দিয়ে মিডল অবস্থায় কাটবেন। কাটার পর ভিতরে যে তরমুজের অংশটা থাকে, মিষ্টি অংশটা খোদাই করে উঠাই নেবেন। তো তরমুজটা এখন কাটা হচ্ছে, আপনারা দেখে নিন ভালোভাবে যেন পরবর্তীতে আর এই জিনিসটা ভুল না করেন। আর এটা একটা সহজ সিস্টেম, এটা ভুল করার কিছু নাই। আর সহজ পদ্ধতিতে যারা কালচার করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা কম খরচে সহজ পদ্ধতিতে কালচার করার সকল ধরনের সহযোগিতা করে থাকি। আর প্রতারক থেকে দূরে থাকুন, জেনে বুঝে কাজ করুন। তো এই দেখুন তরমুজটা এখন আলাদা করা হয়েছে, এই তরমুজের লাল অংশটুকু এখন তুলে নেওয়া হবে, যেই অংশটুকু খোদাই করে তুলে নেওয়া হবে, যার এখানে একটা গ্যাপ তৈরি হয়। তো এই যে অংশটুকু তুলে নেওয়া হইতেছে, তো এই লাল অংশটুকু তুলে নেওয়া ভালোভাবে তুলে নেবেন চামচ দিয়ে, যেন এখানে মানে মোটামুটি ধরনের একটা গর্তর মতো হয়। তো তারপর এই দুটি তরমুজ এভাবে সুন্দরভাবে এক সমানভাবে উঠিয়ে নিয়ে, মানে তরমুজের দুনো পাট উঠিয়ে নিয়ে, তারপর দেখেন সুন্দরভাবে বিয়স কীভাবে এইগুলো করতে হয়। আর সবচেয়ে বড় বিষয় হলো আমরা আমাদের কাছে যে কোনো মাছের পণ্য আপনারা ক্রয় করতে পারেন, বিস্তারিত জানার জন্য আমাদের হটলাইনে ফোন করুন। যে কোনো ভালো মানের মাছের পোনা, আপনারা পোনা নিয়ে অনেক সময় সংশয়ে থাকেন, প্রতারকদের হাতে টাকা চলে যায়, ভালো মানের মাছের পোনা পাইতেছেন না, অনেক সময় পোনার কারণে আপনারা লস খাইতেছেন। তো সেই ক্ষেত্রে সচেতন হন আর ভালো মানের মাছের পোনা ক্রয় করতে আমাদের হটলাইনে ফোন করুন। এই দেখুন এখন দুইটা তরমুজের দুইটা পার্ট একসাথে করবো, একসাথে করে কষ্টিপ দিয়ে পেঁচিয়ে নিব। তো এই পেঁচানোর পরে একটা হোল করব, হোল করার হোলের হোল দিয়েই মাছটা মূলত ডুববে আর কি। তো দুনো পাশ আপনারা এবার সুন্দরভাবে মানে এক পাশ জয়েন্টের মাধ্যমে ওই জয়েন্টটা কষ্টিপ দিয়ে মুছে ফেলবেন, আরেক পাশ সুন্দরভাবে মিডল সেন্টারে ইয়ে করে নেবেন। তো নেওয়ার পর হ্যাঁ সুন্দরভাবে নেওয়ার পর একটা হুল তৈরি করতে হবে চার দিয়ে। আপনারা আমাদের সাথেই থাকুন, দেখুন কীভাবে আমরা জিনিসটা করি সুন্দরভাবে করব। আপনারা আমাদের সাথেই থাকুন, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদেরকে ভালোবাসা এবং অনুপ্রেরণা দেওয়ার কারণে, আমাদের এই চ্যানেলের সাথে থাকার জন্য, প্রত্যেকটা ভিডিও দেখার জন্যই আমরা এত দূরে এগিয়ে যাইতেছি আর আরও অনেক দূর যাবো আপনাদেরকে সাথে নিয়ে। এটি আমাদের মূল উদ্দেশ্য, আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের পাশে থাকতে চাই। তো দেখেন এখন হুল করা হইতেছে, কত সুন্দরভাবে হুল করা হইতেছে। এই হুল দিয়েই মূলত মাছটা ভিতরে যাবে, আর হুলের নিচের যে মাথাটা আছে সুন্দরভাবে রাউন্ড করে কেটে নেবেন, যেন পরবর্তীতে মাছটা এই মাথায় আটকে না যায়। তো এই দেখেন হুল করা হয়েছে। তো এখন এটার ভিতরে কিছু ওই পোকামাকড় দিয়ে দিতে হবে, যেন মাছটা গিয়ে ভিতরে এই খাবারটা খায়। এই জন্য আমরা এই পোকাটা দিয়ে দিব, এটা সবাই চিনেন আপনারা, এই পোকাটা মাটির নিচে থাকে, এই পোকাটা দিয়ে দিব। তো এখন দেখেন মাছটা এখন উঠানো হয়েছে, এই তরমুজের ভিতরে কীভাবে মাছ গিয়ে বসে আছে সুন্দরভাবে। তো আপনার এভাবে পানির মধ্যে রেখে দিলেই মাছটা সুন্দরভাবে এটার ভিতরে গিয়ে এভাবে বসে থাকবে, আর সুন্দরভাবে মাছটা আপনারা নিজেরা কালেক্ট করতে পারেন। তো মাছ মারার জন্য সহজ উপায়, আর আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আজকে এই বলে বিদায় নিতেছি, সবাই ভালো থাকবেন।